কেন আমার একটু হাঁচি কাশি হলে বিদেশ যেতে হয়, আমি যদি এই খাতটাকে ঠিক রাখতে পারি, আমি যদি শিক্ষা খাতটাকে ঠিক রাখতে পারি, আপনি দেখেন স্পাইনটা কোথায় তৈরি হয়। আমার দেশের টাকা দেশে থাকবে, দেশের সম্পদ দেশে থাকবে, মেধাটা পাচার হবে না। একটা নতুন যে ছেলেটা ব্রিলিয়ান্ট, সে তার এই ব্রিলিয়ান্ট মেধাটা বিদেশে খরচ করছে, আমাকে দিচ্ছে না, কিন্তু আমি উপকৃত হচ্ছি না, কিন্তু সে আমার দেশের নাগরিক, লসটা কার হলো? আমার দেশের ডক্টরকে আমরা ভরসা করতে পারি না, বলেন এর চাইতে দুঃখজনক আর কি আছে? দেশে কতগুলো মেডিকেল কলেজ, আমাদের শিক্ষা নিয়ে কথা বলা খুব জরুরি, আমাদের শিক্ষা ব্যবস্থা কোথা থেকে কোথায় এসেছে? যদি আমাকে 10 পাতাও লিখতে হয়, 10 পাতার লিখার জন্য অন্তত আমাকে 40 পাতা পড়তে হতো, এখন কিন্তু সেটার প্রয়োজন নাই, এখন আমার ইনফরমেশনটা হলেই হচ্ছে, কারণ এখন শুধু আমি গোল্লাটা ভরাট করছি। অনেকেই, আমি এমন অনেক আমার কলিগকে চিনি যারা কিনা আমেরিকা কানাডায় সেটেলড, ওরা ওয়েল অফ ওখানে, তারপরেও কিন্তু ওরা ভালো নেই, ভালো নেই কারণ ওনারা শিল্পী দিন শেষে, ওনারা অভিনয়টাই করতে চেয়েছেন, ওনারা নাচ গানটাই করতে চেয়েছেন। কেন আমাকে জাতীয় পতাকা পাল্টাতে হবে, কেন আমাকে জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, কেন? গিভ মি আ গুড রিজন। মানে আমার মনে হয় না এটা কোনোভাবেই ভ্যালিড কোনো কোশ্চেন। এটা নিয়ে আমরা যদি এর চাইতে বেশি গুরুত্ব দিই তাহলে আমার লেম লাগে আর কি। এর চাইতে অনেক জরুরি বিষয় আছে যেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আমাদের শিক্ষা নিয়ে কথা বলা খুব জরুরি, আমাদের শিক্ষা ব্যবস্থা কোথা থেকে কোথায় এসেছে? আমরা 10 নম্বরের পরীক্ষা দিয়ে যতটুকু আসলে জানতাম বুঝতাম, একটা প্রশ্নের উত্তরে যদি 10 নম্বর থাকতো, ওটাতে যদি আমার 7 বা 8 পেতে হতো, তাহলে আমাকে লিখতে হতো কয় পাতা আপনি চিন্তা করেন? যদি আমাকে 10 পাতাও লিখতে হয়, 10 পাতার লিখার জন্য অন্তত আমাকে 40 পাতা পড়তে হতো, এখন কিন্তু সেটার প্রয়োজন নাই, এখন আমার ইনফরমেশনটা হলেই হচ্ছে, কারণ এখন শুধু আমি গোল্লাটা ভরাট করছি। 4টা অপশনের মধ্যে চোখ বন্ধ করে আমি যদি সাধারণ জ্ঞানও উত্তর দিই তাহলেও অন্তত আমার 50% কমন আমি পেয়ে যাব। তাহলে ইনফরমেশন ইজ নট নলেজ, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা এখন ইনফরমেশন পাচ্ছি, দ্যাটস গুড, আমরা ইনফরমেশন কালেক্ট করছি, ইনফরমেটিভ হচ্ছি, ইনফরমেশনটাকে কাজে লাগাবো, কিন্তু এটা অবশ্যই নলেজ আসপেক্টে হওয়া উচিত। আমাদের এডুকেশনের অবস্থা খুব খারাপ, এডুকেশন, আমাদের সাক্ষরতার হার কত, শিক্ষিতের হার কত, পাশের দেশ খুব দূরে না, কিন্তু শ্রীলঙ্কার অবস্থা দেখেন, আপনি কেরালার অবস্থা দেখেন, ইন্ডিয়ারই তো একটা অংশ কেরালা, বেঙ্গালুরু, এদের এদের শুধুমাত্র শিক্ষার ব্যাকবোনের কারণে এরা কিন্তু বাকি অন্য, মানে বাকি অন্য রাজ্য ব্যবস্থা থেকে অনেক আলাদা, কোথায় কলকাতা আর কোথায় হচ্ছে বেঙ্গালুরু, কারণ তাদের শিক্ষাগত স্পাইনটা অনেক মজবুত। তো আমরা যদি আসলে খুব বেসিকে কাজ করতে না পারি এই সময় তাহলে হবে না। আমরা শুধু রাজনীতিতে তাহলে এইবারও তাহলে ওই পুরাতন আপনার কি ছিল কি ছিল না, আপনার গীবত গাওয়া, নিন্দা করা, এই প্র্যাকটিস, ব্লেম গেম থেকে বের হতে হবে। আমি একদমই জাস্ট একদম নিতে পারি না এই ব্লেম গেম। আর বেসিক পয়েন্টে কথা বলতে হবে, যেখান থেকে আমরা শুরু তো করছি, আমরা তাই না, শুরু তো করছি, আমার এখন শিক্ষা লাগবে, স্বাস্থ্য লাগবে, আমার যদি স্বাস্থ্যটা দেশে ঠিক থাকে, আমার যদি বিদেশে গিয়ে খরচ করতে না হয়, ওই টাকাটা আমার দেশে থাকবে, আমার দেশের ডক্টরকে আমরা ভরসা করতে পারি না, বলেন এর চাইতে দুঃখজনক আর কি আছে? দেশে কতগুলো মেডিকেল কলেজ, দেশে কতগুলো গভর্নমেন্ট কি বলে পলিটিশের প্রাইভেট মেডিকেল কলেজ কতগুলো আছে, সরকারি মেডিকেল কলেজ কতগুলো আছে, ওখানকার শিক্ষা ব্যবস্থার কী অবস্থা, কেন আমরা ডাক্তারকে বিশ্বাস করতে পারি না, কেন আমার একটু হাঁচি কাশি হলে বিদেশ যেতে হয়, আমি যদি এই খাতটাকে ঠিক রাখতে পারি, আমি যদি শিক্ষা খাতটাকে ঠিক রাখতে পারি, আপনি দেখেন স্পাইনটা কোথায় তৈরি হয়, আমার দেশের টাকা দেশে থাকবে, দেশের সম্পদ দেশে থাকবে, মেধাটা পাচার হবে না, আমার যদি শিক্ষাটা এদেশে ঠিক ব্যবস্থায় থাকে, আমার যদি চাকরির নিশ্চয়তা তৈরি হয়, আমার যদি জীবনযাপনের নিরাপত্তাটা তৈরি হয়, আমি বিদেশ যাব না। একটা নতুন যে ছেলেটা ব্রিলিয়ান্ট, সে তার এই ব্রিলিয়ান্ট মেধাটা বিদেশে খরচ করছে, আমাকে দিচ্ছে না, কিন্তু আমি উপকৃত হচ্ছি না, কিন্তু সে আমার দেশের নাগরিক, লসটা কার হলো? আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে অনেক বড় প্রশ্ন, মানে সংযুক্ত এই ধরনের লেইম জায়গা থেকে এসব পলিসি নিয়ে ভাবা উচিত। হ্যাঁ, এসব পলিসি নিয়ে আমাদের জরুরি ভাবা এবং যৌক্তিক ভাবা উচিত। কিন্তু মেধা পাচার হয়ে যাওয়ার যে বিষয়টা দীর্ঘকাল হয়ে আসছে বাংলাদেশে, যেহেতু সমাজ ব্যবস্থার মানে অবনতি, সেটা একজন মেধাবী চিকিৎসক যখন পড়তে যায় বাইরে আর ফেরত আসে না, সব ক্ষেত্রেই, সব ইভেন আপনার মানে কালচারাল ক্ষেত্রেও, আপনার একটু সুযোগ সুবিধা যেহেতু ভালো, কমফোর্টলি বাঁচা যায়, ছেলে মেয়েদের নিয়ে চলে যায়, সো এই জায়গাগুলো আসলে নজর দেওয়া উচিত কিনা, বা নজর দেওয়ার কোনো
হ্যাঁ, আপনি যদি বেসিকে আসলে আসেন, রুটটা ঠিক করতে পারেন, তাহলে আমার মনে হয় না অনেক মানুষ যাবে। অনেকেই, আমি এমন অনেক আমার কলিগকে চিনি যারা কিনা আমেরিকা কানাডায় সেটেলড, ওরা ওয়েল অফ ওখানে, তারপরেও কিন্তু ওরা ভালো নেই। ভালো নেই কারণ ওনারা শিল্পী দিন শেষে, ওনারা অভিনয়টাই করতে চেয়েছেন, ওনারা নাচ গানটাই করতে চেয়েছেন, ওনারা ওখানে গিয়ে ওই বাঙালি কমিউনিটির মধ্যে ওই লিমিটেড লাইফ ওনারা লিড করতে কখনো চাননি, কিন্তু ওনারা বাধ্য হয়েছেন সামাজিক অবস্থায়, সন্তানের কারণে, নিরাপত্তার অ্যাসপেক্টে, বিভিন্ন জায়গা থেকে ওনারা বাধ্য হয়ে যে আজকে চলে গেছেন, মনে ব্যথা নিয়ে আছেন, এমন মনে অনেক মানুষকে আমি জানি। তো ওনারা নিশ্চয়ই যাবেন না তখন। আমার যখন আমার দেশেই কাজ করার সুযোগ থাকবে, আমি যখন চল্লিশের পরও আমি আমার অভিনয়টা করে আর্ন করতে পারছি, ক্যারেক্টারের তো অভাব নাই, শুধুমাত্র পঁচিশেই আপনি নায়ক নায়িকা হতে পারেন, চল্লিশেও হতে পারেন। যখন আপনার ক্যারেক্টারগুলো ওভাবে তৈরি হবে, গল্প যখন তৈরি হবে, কাজ করার অপশন যখন তৈরি হবে, তখন কিন্তু আপনি শুধু পঁচিশে আটকে থাকবেন না, তখন পঞ্চাশেও আপনাকে হোপ দেখাবে, ষাটেও হতে পারে, হচ্ছে না, আপনি বলতে পারেন ওদের দেশের বাজার বড়, বাজার ন্যূনতম কাজের সুবিধা পেলে অনেকেই যাবে না, ন্যূনতম কাজে নিশ্চয়তা থাকলে অনেকেই যাবেন না, আমি আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।